আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে বিকালে নাস্তার জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সচরাচর এই রেসিপিটা আমরা সবাই করে থাকি বা জানি। আজ আমি বন্ধুরা মোগলাই পরোটা তৈরি করব, মিনি মোগলাই পরোটা। চলুন তাহলে দেখে নেই মোগলাই পরোটার জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। আর বন্ধুরা, আমি এখানে ময়দাটাকে আগে থেকে ময়ন করে রেখেছি, কেননা ময়দাটা ময়ন করতে সময় লাগে। আমি এখানে বন্ধুরা আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি পরোটার ডো যেভাবে তৈরি করে, এখানে আমি অল্প একটু লবণ, অল্প একটু তেল আর নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। চলুন তাহলে মূল প্রসেসে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। বন্ধুরা, কাঁচামরিচটা অনেকটা বেশি নিয়েছি, কেননা পরোটার ভিতরে থাকবে, ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। এখানে আমি দিয়ে দেবো অনেকটা ধনে পাতা কুচি, দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ, অল্প একটু পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আমার স্বাদের জন্য আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা দুইটা ডিম। এখন আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজটা বেশি হয়ে গেছে, সেজন্য আমি এতে আরও একটা ডিম অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনারা যে যেরকম পরিমাণে ডিম দিবেন, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, এখানে চারটা ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, ডিমটা আমার মাখানো হয়ে গেছে। চলুন তাহলে এখন মোগলাই পরোটাগুলি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আটার ডোটাকে গোলা গোলা করে নিয়েছি। বন্ধুরা, আমার 3 কাপ ময়দাতে এখানে 10টা মোগলাই পরোটার গোলা হয়েছে। এখন এর থেকে বন্ধুরা আমি একটা গোলা নিয়ে নেব, উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এই কাজটা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি হালকা ময়দা ছিটিয়ে এখন পাতলা একটা, বন্ধুরা যত দূর সম্ভব পাতলা একটা রুটি তৈরি করে নেব। তাহলে আমি পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। বন্ধুরা, যেহেতু আমরা বেলনে করব, সেহেতু আমাদের রুটিটা বেশি একটা বড় হবে না। এখন এতে আমি অল্প একটু পরিমাণে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা, বেশি একটা ব্যাটার দেওয়া যাবে না, তাহলে রুটিটাকে মোল্ড করা যাবে না। এখন আমি বন্ধুরা এই পাশ থেকে অল্প একটু এখানে এই কর্নাটাতে বন্ধুরা একটু পানি লাগিয়ে দেব, আর এখান থেকে বন্ধুরা এখানে এখন এই দুনো কর্নারে বন্ধুরা পানি লাগিয়ে অল্প একটু করে মোল্ড করে নেব। বন্ধুরা, হোটেলে ওরা বড় একটা টেবিলের উপর তৈরি করে, সে কারণে তাদেরটা অনেক বড় হয়, কিন্তু আমাদেরটা এরকম হয়েছে। বন্ধুরা, এখন চলুন তাহলে মোগলাই ভেজে নেই। দেখুন বন্ধুরা, আমি এখানে তাওতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। এখন বন্ধুরা এতে আমি মোগলাইটা দিয়ে দেব। বন্ধুরা, মোগলাইয়ের উল্টার দিকটা নিচের দিকে দিব, আর যে দিকটা আমি মোল করেছি সেই দিকটা আমি নিচের দিকে দিয়ে দিলাম, আর ভালো দিকটা আমি উপর দিকে দিয়ে দিয়েছি। এখন আমি বন্ধুরা মোগলাইটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মোগলাইটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আরও একটা মোগলাই দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলি এভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি ভেজে নিলাম মোগলাইটাকে। বন্ধুরা, বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না, বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে ঝটপট তাড়াতাড়ি তৈরি করে দেওয়া যায় এই মোগলাই পরোটাটা।
আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার মোগলাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে এখন আমি বন্ধুরা উঠিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো মোগলাইটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেলেছি মজাদার ও সুস্বাদু মোগলাই পরোটা, তাও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা মোগলাই কেটে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোচমোচে হয়েছে মোগলাই পরোটাটা। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম। বন্ধুরা আজকে আমার মোগলাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, ফাঁপা হয়েছে, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই শেষ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।